হ্যালো, আসসালামু আলাইকুম। বাওয়ালগাজীপুর স্টেশন থেকে, আর আজকে আপনারা সবাই জানেন যে দুই দিন আগে বাওয়ালগাজীপুর স্টেশনের পাশেই একটা মানে অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটছে, যে লাইন কেটে ফেলে রাখা হয়েছিল, তারপরে যে ক্ষতিগ্রস্ত যে কোচগুলো, এটা ওই দিকের ঘটনা। এটা বাওয়ালগাজীপুর স্টেশন, এখানে রিলিফ ট্রেন দাঁড়ায় আছে, আর ক্ষতিগ্রস্ত যেই ট্রেনটা, সেই ক্ষতিগ্রস্ত 29 কত ছিল এটা, এটা দেখা যাইতেছে না। তো এটাতে পড়ার পরে বাজেভাবে কি হয়েছে, এই যে ক্ষেতের মধ্যে পড়ছিল, মাটি এখন আটকে আছে এখানে, মানে খুব বাজেভাবেই হয়েছে, এটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণ মাটিতে পড়ছিল, পেক্কা দামও একটা মাটিতে পড়ে এটাই অবস্থা হয়ে গেছে। এই ক্যাবটা, এখানে ক্যাবের মধ্যে দুজন চালক ছিল, এখান থেকে ইগুলা বের হয়ে গেছে। এটা আসলে আমি জানি না কোন যন্ত্রাংশের নাম কি। 29/7 ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। উফ, খুব খারাপ লাগতেছে ব্যাপারটা দেখা, মানে এটা খুব রানিং একটা লোকোমোটিভ ছিল, এখানে যেই লোকোমাস্টার ছিল বা এএলএম ছিল, সহকারী লোকোমাস্টার, তারা তো এখানে মারাত্মকভাবে আহত হয়েছে। মারাত্মকভাবে আহত হওয়ার কারণ হয়েছে এই ক্যাবের মধ্যে, দেখেন যে এইখানে যে বসার জায়গাটা, ওনারা তো রাত্রেবেলা ওইরকমভাবে প্রস্তুত ছিল না, হয়তো এখানে বাজেভাবে এই বাম পাশটায় পড়ছে, ওইটা ওই পাশ থেকে আসতে তো আইসা বাম পাশটা পড়ে, এটা ক্ষেতের মধ্যে পোলট্রি খাইয়ে কিন্তু পড়ে, একবার ক্ষেতের মধ্যে পড়ে গেছিলো। এই যে মাটিগুলো যেভাবে বাইজা আছে, তার মানে কতটা স্পিডে একটা ট্রেন এখানে কী হয়েছে, আল্লাহ মাফ করুক। এই পাশটায় ওই যে পিছনে যে কোচগুলো আইসা ধাক্কা খাইছে সজোরে, আইসা এখানে একবারে বাঘা টাকা হয়ে গেছে, পিছনে একটা ভেঙে গেছে অনেক জায়গা। আর এই পাশটা দিয়ে তো, এই পাশে তেমন কিছু হয় নাই, তেল টেল পইর একবারে যে পোড়া তেলগুলা ভিতরে দেই, ইঞ্জিন অয়েল থেকে শুরু করে মানে ডিজেল তো অনেক পড়ছে। এইটারে আবার সেই কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় নিয়ে পরে ঠিকঠাক করব, মানে এটা দেখা খুব খারাপ লাগতেছে আজকে।